সমাধানের সব ক্লাসিক হোম হ্যালো ভিওয়ার্স আমি ডক্টর হাফিজ ক্লাসিক হোমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আলোচনা করব মহিলাদের যৌন ক্রীড়া সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আর তা নির্ভুলভাবে ব্যাখ্যা করার জন্য আমি ব্যবহার করব রাডার হোমিওপ্যাথিক সফটওয়্যারটি এই রাডার হোমিওপ্যাথিক সফটওয়্যারের মাধ্যমে মহিলাদের যৌন ক্রিয়া সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি তা গ্রেড অনুযায়ী এখানে আমরা পেয়ে যাব আমি এখন সরাসরি মহিলাদের যৌন ক্রিয়া সম্পর্কিত বিভিন্ন সিমটম নিয়ে আলোচনা করব পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু ওষুধ আলাদা রয়েছে যার কারণে আমরা মহিলাদের ক্ষেত্রে আলাদা এই ভিডিওটি করেছি তো প্রথম সিম্পটমটি আমি নিয়েছি ফিমেল সেক্সুয়াল বিহেভিয়র অ্যাভারেশন টু সেক্স এটার অর্থ হচ্ছে ক্রিয়া করার প্রতি একদম অনীহা মহিলাদের ক্রিয়া করার প্রতি যদি অনীহা থাকে সেক্ষেত্রে আমরা ছিয়াত্তরটি ওষুধের মধ্যে লক্ষণ ভেদে যে কোনো একটি ওষুধ প্রয়োগ করতে পারি তো মহিলাদের ক্ষেত্রে জনক্রিয়া করার পড়তে যদি অনীহা থাকে এই স্যাত্তরটি ওষুধের মধ্যে তিনটি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেড আঠারোটি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেড এবং পঞ্চান্নটি ওষুধ রয়েছে থার্ড গ্রেড ফার্স্ট গ্রেডের ওষুধগুলো হচ্ছে অ্যাসারাম ইউরোপিয়াম মিউ সিফিয়া এবং আঠারোটি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেড যে মহিলাদের ক্ষেত্রে যদি যৌন করার প্রতি অনীহা থাকে তাহলে এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ ভেদে আপনি দিয়ে দিবেন এরপর মহিলাদের যৌন ক্রীড়া সম্পর্কিত দ্বিতীয় সমস্যা আমি নিয়েছি ফিমেল সেক্সুয়াল ডিজায়ার ডিমিনিস্ট অর্থাৎ যৌন ইচ্ছা কম মহিলাদের ক্ষেত্রে যৌনক্রিয়া করার যদি ইচ্ছা কম থাকে তাহলে পঞ্চাশটি ওষুধ রয়েছে এই পঞ্চাশটি ওষুধের মধ্যে ফার্স্ট গ্রেড হচ্ছে দুইটি সেকেন্ড গ্রেড হচ্ছে সতেরোটি এবং থার্ড গ্রেড হচ্ছে একত্রিশটি ওষুধ মহিলাদের যৌনক্রিয়া করার ইচ্ছা যদি কম থাকে সেক্ষেত্রে ফার্স্ট গ্রেডের ওষুধ হচ্ছে কষ্টটি কাম সিপিয়া এবং সতেরোটি ওষুধ হচ্ছে সেকেন্ড গ্রেড আপনারা লক্ষণভেদে এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ দিতে পারেন এরপর মহিলাদের ক্ষেত্রে তৃতীয় সমস্যাটি আমি নিয়েছি যৌন করার সময় যদি ব্যথা অনুভব হয় সেই ক্ষেত্রে ওষুধ রয়েছে তেত্রিশটি তারপর মহিলাদের যৌনক্রিয়া করার সময় যদি জরায়ুতে ব্যথা হয় সেক্ষেত্রে ছাব্বিশটি ওষুধ রয়েছে তারপর মহিলাদের ক্ষেত্রে যৌনক্রীড়া করার সময় যদি জরায়ু শুষ্কতা অনুভব হয় তার কারণে যদি ব্যথা হয় সেক্ষেত্রে তিনটি ওষুধ রয়েছে তো আমরা এই ওষুধগুলো দেখে নেই যে যদি ব্যথা অনুভব হয় তাহলে ওষুধ রয়েছে তেত্রিশটি তেত্রিশটি ওষুধের মধ্যে সাতটি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেড যেগুলো হচ্ছে আর্জেন্ট নাইট ক্যাক্টাস লিসিনাম ওষুধটি দেওয়া যেতে পারে নেট্রামিউর প্লাটিনাম সিফিয়া স্টাফিসিগ্রিয়া তো মহিলাদের ক্ষেত্রে যৌনক্রিয়া করার সময় যদি ব্যথা অনুভব হয় তাহলে এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ লক্ষণ অনুযায়ী আমরা দিতে পারি এরপর দেখে নেব মহিলাদের যৌনক্রিয়া করার সময় যদি ব্যথা হয় বিশেষ করে জরায়ুতে ক্ষেত্রে ওষুধ হচ্ছে ছাব্বিশটি এই ছাব্বিশটি ওষুধের মধ্যে ফার্স্ট গ্রেডের ওষুধ হচ্ছে চারটি সেকেন্ড গ্রেড হচ্ছে চৌদ্দটি এবং থার্ড গ্রেডের ওষুধ হচ্ছে আটটি যৌন করার সময় জলায়ুতে বিশেষ করে যদি ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে আর্জেনাইট লিসিনিয়াম নেট্টামিউর সিপিয়া এই চারটি ওষুধ ফার্স্ট গ্রেড এবং চোদ্দোটি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেড এবং আটটি ওষুধ রয়েছে থার্ড গ্রেড লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ আমরা প্রয়োগ করব এরপর দেখি মহিলাদের যৌনক্রিয়া করার সময় যদি জরায়ুতে শুষ্কতা অনুভব হয় শুষ্কতা অনুভব হলে ওষুধ হচ্ছে শুষ্কতা অনুভব হলে ওষুধ হচ্ছে তিনটি তার মধ্যে দুইটি সেকেন্ড গ্রেড এবং একটি ওষুধ হচ্ছে থার্ড গ্রেড ফার্স্ট গ্রেডে কোনো ওষুধ এখানে নেই তো সেকেন্ড গ্রেডের ওষুধটি হচ্ছে নেট্রামেউর এবং সিপিয়া অর্থাৎ মহিলাদের সহবাসের সময় যদি জলায় শুষ্কতা অনুভব হয় সেক্ষেত্রে এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ আপনার লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন এখন আমরা দেখব যৌন ক্রিয়া করার পরে যদি দুর্বলতা অনুভব করে এই ক্ষেত্রে এই লক্ষণটি আমি নিয়েছি এই লক্ষণের জন্য ওষুধ হচ্ছে চব্বিশটি যদি যৌনক্রিয়া করার পর মহিলারা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে মহিলাদের জন্য তিনটি ফার্স্ট গ্রেডের ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা সেলেনিয়াম সাইলেসিয়া এবং দশটি ওষুধ হচ্ছে সেকেন্ড গ্রেড এগুলো হলো অ্যাগারিকাস মাস্ক কোনিয়াম ডিজিটেলিস গ্রাফাইটিস কেলিকার্ফ কেলিফস মিউর ফসফরিক অ্যাসিড ফসফরাস এবং সিপিয়া সহবাসের পর মহিলারা যদি দুর্বলতা অনুভব করে তাহলে এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ লক্ষণ অনুযায়ী দিতে পারি এরপর মহিলাদের যৌনক্রিয়া সম্পর্কিত সমস্যা আমি নিয়েছি ফিমেল সেক্সুয়াল বিহেভিয়র মাস্টারবেশন ডিসপোজিশন টু মহিলারা যদি মাস্টারবেশন করার প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যদি হস্তমোথন করে এবং এটার অভ্যাস হয়ে যায় ক্ষেত্রে আমরা ঊনচল্লিশটি ওষুধ পাই এই উনচল্লিশটি ওষুধের মধ্যে তিনটি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেড আঠারোটি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেড এবং আঠারোটি ওষুধ থার্ড গ্রেডে রয়েছে তো মহিলাদের ক্ষেত্রে এরকম সমস্যা যদি হয় যে তারা হস্তমোধন করার প্রতি একদম অ্যাডিক্টেড বা বদ অভ্যাসে পরিণত হয় সেক্ষেত্রে মহিলাদের জন্য ফার্স্ট গ্রেডের ওষুধগুলো হচ্ছে ওরিগেনাম মেজর এস্টাফিসেগ্রিয়া এবং থুজা এবং আঠারোটি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেড এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ আমরা লক্ষণ অনুযায়ী দিতে পারি তবে পুরুষের ক্ষেত্রে হস্তমথন করার প্রতি যদি আকৃষ্ট হয় তাদের ওষুধ হচ্ছে একটু ভিন্ন রকম যেটা আমি অন্য একটি ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই দুইটা ভিডিও দেখে নেবেন পুরুষ হোক বা মহিলা হোক আপনাদের সকলেরই এই ভিডিওটি দেখা উচিত এবং এই ভিডিও অনুযায়ী আপনারা কখনই ওষুধ সেবন করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই ভিডিও অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন এরপর মহিলাদের সেক্সুয়াল প্রবলেম সম্পর্কিত যে সমস্যা ফিমেল সেক্সুয়াল বিহেভিয়র এলিমেন্টস মহিলাদের ক্ষেত্রে যদি মাস্টারবেশন বা হস্তমোচন করার পর অসুস্থতা অনুভব হয় সেক্ষেত্রে আটচল্লিশটি ওষুধ রয়েছে যে কোনো রোগে যদি পড়ে মাস্টারবেশন করার পর যে কোনো রোগে যদি পড়ে মহিলাদের ক্ষেত্রে আটচল্লিশটি ওষুধের মধ্যে চোদ্দোটি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেড পনেরোটি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেড এবং উনিশটি ওষুধ রয়েছে থার্ড গ্রেড ফার্স্ট গ্রেডের ওষুধগুলো হচ্ছে কাস্ট ক্যালকেরিয়া কার্বনিকা চায়না কোকুলাস ইন্ডিকা কোনিয়াম জেলসিমিয়াম নেট্রাম ফস ওরিগেনাম ফসফরিগ অ্যাসিড সেলিনিয়াম সিপিয়া স্টাফিসিক্রিয়া সালফার এবং থুজা এই চোদ্দোটি ওষুধ মহিলাদের ক্ষেত্রে যদি তারা মাস্টারবেশন করার ফলে বিভিন্ন রোগে ভোগে সেই ক্ষেত্রে এই চোদ্দোটি ওষুধ অথবা এই আটচল্লিশটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ লক্ষণ অনুযায়ী দিতে পারি এরপর মহিলাদের জনক্রিয়া সম্পর্কিত সমস্যা যেটি আমি নিয়েছি ফিমেল সেক্সুয়াল বিহেভিয়র এনজয়মেন্ট অ্যাবসেন্ট মহিলাদের ক্ষেত্রে সহবাসের সময় যদি তারা কোনো ইনজয় অনুভব না করে সেক্ষেত্রে চৌত্রিশটি ওষুধ রয়েছে এই চৌত্রিশটি ওষুধের মধ্যে তিনটি ফার্স্ট গ্রেড দশটি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেড এবং একুশটি ওষুধ রয়েছে থার্ড গ্রেড এই ওষুধগুলোর মধ্যে ফার্স্ট গ্রেড হচ্ছে কাস্টিকাম নেট্রাম এবং সিপিয়া অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যদি যৌন তৃপ্তি না আসে বা সহবাসের পর বা সহবাসের সময় যদি তারা কোনো ইনজয় অনুভব না করে সেক্ষেত্রে এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ লক্ষণ অনুযায়ী আমরা দিতে পারি বন্ধুরা এই হলো মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন যৌন ক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান আরও অনেক ওষুধ রয়েছে যেগুলো একটা ভিডিওর মধ্যে আমি শেষ করতে পারবো না তো অনেক সমস্যার মধ্যে এই লক্ষণগুলো আমি বেছে নিয়ে আপনাদের সুবিধার জন্য এই ওষুধগুলো দেখিয়ে দিলাম তো আশা করি আপনারা এখান থেকে অবশ্যই উপকৃত হবেন তো আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আস এ পর্যন্তই সমস্যার সমাধানের সব